ফেললেন, হয়তো অনিচ্ছাই চলে আসলো। বললেন, মা গো আজকে দিনটা আমার জিন্দিগির আলাদা একদিন, অন্যান্য দিন বাড়িতে ফেরত আসলে তোমার মা ছিল, অন্য কোনো দিন এমন ভাবে বাড়িতে ফেরত আসলে তোমার দাদা আবু তালিব ছিল। মানে আমার জিন্দগি তেমন দিন আর আসছে নাই, যতদিন আবু তালিব জিন্দা ছিলেন, তোমার দাদা আবু তালিব যতদিন জিন্দা ছিলেন, আরব জাহানের কোন মানুষ আমার সাথে আজকের মতো এমন দুর্ব্যবহার করার সাহস পায় নাই। জিন্দগিতে এত সময়, এত কঠিন সময় আর ছিল না। হুজুর মেহরাজের আগে আগে তায়েফ গিয়েছেন, তায়েফে যেই ব্যবহার পেয়েছেন, সাধারণত এমন ব্যবহারের আশা কেউ করে না। মানুষের সাথে মানুষ দুর্ব্যবহার করে ঠিক, কিন্তু তার বড় একটা স্ট্যান্ডার্ড দেখে, একটা মাপকাঠি দেখে, যে এই পর্যন্ত দুর্ব্যবহার করা যায়। খুব খারাপ মানুষও যদি দুর্ব্যবহার করে, একটা স্ট্যান্ডার্ড দেখে যে এর থেকে বেশি হবে না। আল্লাহ রসুল তায়েফে গেলেন এবং বড় আশা করে তায়েফে যে মুরব্বীদের কাছে দাওয়াতটা দিলেন। আশাটা এই ছিল যে আমার জন্মভূমি মক্কা নগরীতে আমার কথা কিছু লোক মুসলমান হয়েছে, কিন্তু খুব বেশি না। তাহেবের মানুষ মুরব্বী যারা আছেন তাদের, তারা হয়তো তাদের ছেলের বয়সে আমি, তারা হয়তো আমার কথাটাকে মূল্যায়ন করবেন, অ্যাটলিস্ট একটা ভালো ব্যবহার তো করবেন তারা। কিন্তু কিতাবের মধ্যে এসেছে এই মুরব্বীদের মধ্যে তিন ভাগ হয়ে গেল মানুষ। কিছু লোক বললো যে না, আমরা কোনো মন্তব্য করবো না, তুমি নবী, তুমি নবী না, আমরা কিছুই বলবো না। কিছু লোক বলো না না, তুমি নবী না, তাদেরকে নিয়ে এসে বললো এই লোকটাকে দাঁড়িয়ে দাও আমাদের দেশ থেকে, এবং দুর্ব্যবহার করা হলো। হুজুর বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে তুমি জানো, আশা তুমি কি জানো তোমার রসুলের জিন্দগির সবচেয়ে কঠিন দিন কোন দিন ছিল? তুমি কি জানো আয়েশা রে তোমার রসুলের মনে সবচেয়ে বেশি কষ্ট কোন দিন হয়েছে? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহর আল্লাহ রসুল বেশি জানেন। হুজুর বলেন, আয়েশা রে যেই দিন তোমার কৌমের মানুষ, অর্থাৎ তায়েফের মানুষ, যেই দিন তায়েফের মুরব্বীরা, তায়েফের সম্মানিত মানুষ যারা, এরা যখন আমার সাথে দুর্ব্যবহার করেছিল, আমার মনে বড় কষ্ট হয়েছিল। তায়েফের ওই দিনের কষ্ট থেকে বেশি কষ্ট মনে আমার আর। ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এই কথাটা ঠিক যে এই সময় আল্লাহ রাসূলের জিন্দগিতে সবচেয়ে কঠিন সময় ছিল, এবং এ কারণে কেউ কেউ বলেছে যে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ইসরা আর মেরাজের সফরের ব্যবস্থা করা হয়েছিল। দ্বিমত আমরা করছি না, ওকে, কিন্তু প্রশ্ন হলো
আল্লাহর রাসূলের জিন্দেগীতে এর আগেও কিন্তু কঠিন সময় ছিল। রাসূল দুনিয়াতে এসেছেন একটি কঠিন বাস্তবতাকে সামনে নিয়ে। বাবা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, মা আছেন, একমাত্র সন্তান। জন্মের কয়েকদিনের মধ্যে মা থেকে দূরে সরে গেলেন, তাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। ছয় বছর বয়সে আসলেন, মার সাথে আবার দেখা হলো। মা মনে করলেন যাই ছেলেটাকে তার বাবার কবরটা দেখে নিয়ে আসি। মদিনা শরীফ গেলেন, কয়েকদিন থাকলেন, ফেরত আসতেছেন, রাস্তায় মা মারা গেলেন। সুতরাং ছয় বছরের বালক একেবারে অবুঝ কিন্তু না, মাকে মার কদর কি মোটামুটি বোঝার বয়স আমাদের ছেলে মেয়ে যারা আছে। ছয় বছর হওয়ার পরে অ্যাটলিস্ট মা বাবা চেনা সম্ভব। ছয় মাসের বাচ্চাটাও কিন্তু তার মাকে চেনে, বাবাকে চেনে। ছয় মাসের বাচ্চাকে আপনি কোথাও নিয়ে যান, 10,000 মানুষের মধ্যে ছাড়েন, সে তার মাকে দেখি বের করতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা না অসুস্থ হয়ে পড়লেন। আর চলাফেরা করা সম্ভব না, আর অগ্রসর হওয়া সম্ভব না, সফর কন্টিনিউ করা সম্ভব না। উম্মে আমান রাদিয়াল্লাহু তাআলা না বলেন, দেখলাম দেখলাম মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছরের শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কি ইশারায় কাছে নিয়ে গেলেন, মাতার কাছে দাঁড় করালেন এবং ভিড় ভিড় করে আস্তে আস্তে করে করে একটি শের পড়লেন এবং বিদায় হয়ে গেলেন। কি পরিমাণ মনে কষ্ট নিয়ে দাসীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তো আগে হারিয়েছেন, রাস্তায় মাকে দাফন করে পায়ে হেঁটে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছা দাসীর সাথে 6 বছরের এক মা মারা শিশুর জন্য কত কষ্টের হতে পারে আমরা বুঝবো না, যারা জন্মের পরে বাবাও পেয়েছি মাও পেয়েছি। আরো কঠিন সময় ছিল, এর পরেও আরো কঠিন সময় ছিল। মেয়েরা যে সময় হয়েছে এর পরেও কিন্তু আল্লাহ রাসূলের জিন্দগিতে আরো কঠিন কঠিন সময় ছিল। মদিনা শরীফে আসার পরে দেখা যায় তো সব মদিনা শরীফের সব মানুষের ঘরে ঘরে খাবার আছে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত গেছে আমাদের ঘরে কোনো আগুন জ্বালানো হয় নাই, পাক করার জন্য কোনো আগুন জ্বালানো হয় নাই, এক মাস না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একে একে আমরা তিনবার আরবি মাসের চাঁদ দেখেছি, এই তিন মাসের মধ্যে নবীর ঘরে পাক করার জন্য কোনো আগুন জ্বালানো হয় নাই। কিন্তু আল্লাহ রাসূল দুই হাতে সবাইকে বিলিয়ে দিতেন আর নিজের ঘরে কিছুই থাকতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ঘটনায় রাস্তায় পড়ে আছেন, যখন সেদিকে যাচ্ছে না সময় কম, হেকমত দুটি আমি বললাম কিন্তু এই দুটিতে কিছু প্রশ্ন থাকে। আল্লাহ রাসূলের জিসি মুবারকে সম্মান ইজ্জত দেওয়ার জন্য মেহরাজ নিয়ে যাওয়া হলো, তাইলে কি জিসি মুবারকের ইজ্জত কম ছিল? তা তো না। আল্লাহ রাসূলের জিন্দেগীতে একটি কঠিন সময় ছিল, সান্ত্বনা দেওয়ার জন্য মেহরাজ নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূলের জিন্দেগীতে এমন কঠিন সময় আরও তো ছিল। আল্লাহ রাসূল রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা আরও অনেকভাবে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। এখানে শুধুমাত্র আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ইসরার মেরাজের ব্যবস্থা যদি করা হয়ে থাকে তাহলে তো আরো কয়েকবার হওয়া উচিত ছিল, কিন্তু একবারই হলো। তৃতীয় একটি মত রয়েছে এটি কিতাবের মধ্যে, যে সেটা আমি বলেছি শুরুতে, আলা রাসিল কাউনি নালু মুহাম্মাদিন আলা ফাজামিউল কাউনি তাহতা জিলালিহি আলা রাসিল কাউনি, সমস্ত বিশ্ব জগতের উপরে, সমস্ত সৃষ্টির উপরে, সৌরজগতের উপরে, বা সৌরজগৎ বলতে আমরা হয়তো এখন মনে করি আল্লাহ টোটাল সৃষ্টিটা, এই সৌরজগতের মতো আরো হাজার হাজার সৌরজগৎ থাকাটাও সম্ভব। আল্লাহর সৃষ্টি যত বিশ্ব আছে সব বিশ্বের উপরে আলা রাসিল কাউনি নালু মুহাম্মাদিন,
আল্লাহর সমগ্র সৃষ্টির উপরে দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের জুতা মুবারক। ইসরা মিরাজ হিকমত বয়ান করতেছেন এক শাহী আলা রাসিল কাউনি নাল মুহাম্মাদিন আলা ফাজমিউল কাউনি তাহতা জিলালিহি। আল্লাহর সমগ্র সৃষ্টির উপরে একটি জুতা মুবারক দেখা যায় যে জুতা মুবারক আরবের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জুতা মুবারক। আলা ফাজমিউল কাউনি তাহতা জিলালিহি, সমস্ত সৃষ্টি আল্লাহর হাবিবের জুতা মুবারকের ছায়ার নিচে।